সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। পৈতৃক সম্পত্তি নিজ নামে খারিজ না করলে, নামজারি না করলে আপনি কিন্তু সম্পত্তি হারিয়ে ফেলবেন। গতকালের একটা বাস্তব ঘটনা, একটা সালিশের ঘটনা আমি আপনাদের সামনে খুলে ফেলবো যে এক ব্যক্তি, তারা দুই তিন ভাই, তারা সম্পত্তিতে মালিক হয়েছিল দলিল মূলে, বাবা তাদের সম্পত্তি কিনেছিল, কিন্তু শুধুমাত্র নামজারি না করার কারণে কালকে এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে তারা সম্পত্তিটা পাচ্ছে না, তাদেরকে আবার নতুন করে আদালতে যেতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরেন যে ওই ব্যক্তিরা, ওরা যে দুই তিন ভাই, এদের বাবা একটা সম্পত্তি কিনেছিল তার চাচার সাথে। সম্পত্তি যখন তার চাচার সাথে কিনেছিল, এটা 30-35 বছর আগে। তারপরে তার বাবা কোনো কারণে তার নামে নাম জারি করেননি, এবং তারপরে যে বিএস রেকর্ড হয়েছিল উত্তরাঞ্চলে, এটা মনে হয় 1994-95 দিকে, তখন তারা এই রেকর্ডে তাদের নামে নাম উঠায় নেই, তার বাবা তার নামে রেকর্ডে নাম উঠায় নেই এবং তাদের নামে নাম জারি করে নেই। তো যখন নামটা উঠালো না, নামজারি না করলো, তখন দেখা গেলো শুধুমাত্র হয়তো একটু দখলে ছিল, মাঝে মাঝে যাইতো, ছোটো জমি ছিল, তেমন কিছু আবার সুবোধ করতো না। তারপর একটা বছর দেখা গেলো যে পরবর্তীতে তার চাচা যখন জমিটি এখন বিক্রি করতে গেছে, এটা প্রায় 30-35 বছর আগে, জমিটা রাস্তার সাথে, জমিটার অনেক দাম, লক্ষ লক্ষ টাকার দাম, 5 লাখ টাকা শতাংশ। তারপর দেখা গেলো তাদের সাথে যে তার চাচার ছিল এখানে দেখা যায় 10% এবং তাদের এখানে ছিল হয়তো 2%, কিন্তু এই 2% তারা যখন বিক্রি করতে গেল, তখন দেখা গেলো তারা যখন দাবি করতে গেল, তখন আর এই জমিটা তার চাচা বলতেছে না তোমাদের এখানে জমি নেই, তোমাদের জমি অন্যদিকে সরে গেছে, বা তোমরা এই জমিটা পাচ্ছ না, বা তোমাদের এখানে আদৌ মালিকানাটা ঠিক নেই। তখন সে তো মাথা খারাপ হয়ে গেল, তারা তিন ভাই মিলে মারামারি শুরু করলো, তার চাচার সাথে মারামারি টারামারি হয়ে গেল এলাকার মধ্যে, একটা বিশৃঙ্খলা। তারপর উকিল ব্যারিস্টার ডেকে মিটিং টিটিং শুরু করলো এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান ডেকে। তারপর যখন ওই মিটিংটি বসা হলো, বসানোর পর সমস্ত কাগজপত্র দেখা হলো, এটা গতকালের ঘটনা, তারপর দেখে সিদ্ধান্ত দেওয়া হলো যে তুমি এই জমিটার মালিকানা এখন পাচ্ছ না, তোমাকে আদালতে যেতে হবে, 3-4 বছর পর তুমি মালিকানা পাবা, তারপর তুমি চৌহদ্দি বলিও যে আমি ওইখানে জমিটা পাবো নাকি পিছনে পাবো। এখন বিষয়টা কেন আসলো এরকম কথা, কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি শুধুমাত্র দলিল মূলে মালিক হয়, তার নামে সুদ সম্পত্তি কিন্তু পুরোপুরি চলে যায় না, শুধুমাত্র দলিল মূলে সম্পত্তির মালিক হওয়া যায় না। এখানে আরও তিনটে বিষয় লাগে, আরও আর লাগে, এটা কি রেকর্ড অফ রাইটস, এটা খতিয়ান বলেন, বা যদি দেখা যায় তখন যদি রেকর্ড না এসে থাকে তাহলে আপনার নামে নাম জারি করতে হবে। এখন আপনার নামে ওই আপনার খারিজকেও বা নামজারিকেও কিন্তু খতিয়ান বলা হয়, যখন সরকার নিজের খরচে ভূমি মন্ত্রণালয় থেকে কোনো যখন জরিপ কার্যক্রম পরিচালনা করে সেটা বলে সরকারি জরিপ, আর যখন করে না, যেমন একটা থেকে একটা জরিপের সময়কাল পেলায় 15-20 বছর, 20 বছর পরপর বাংলাদেশে জরিপ হয়। তো এখন দেখা গেলো 20 বছরের মাঝখানে আপনি জমিটা কিনছেন, তখন কী করতে হবে আপনাকে? তখন আপনাকে আপনার নামে নাম জারি করে নিতে হবে, আপনার নামে নতুন করে খতিয়ান সৃষ্টি করতে হবে, তা না হলে আপনার মালিকানাটা পুরোপুরি আপনার কাছে আসবে না, যেটা ঘটনা ঘটেছিল এই ছেলের সাথে। তখন দেখা গেল তার নামে আরও আর নাই, মানে রেকর্ড অফ রাইটস নেই, আচ্ছা ঠিক আছে, তার নামে সে ওখানে খাজনার হালনা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যেটা বলি আমরাকে, সেটার এলডি ট্যাক্স, সেটাও ওখানে দেওয়া নেই, কারণ যদি নামজারি না করলে, সে হোল্ডিং না করলে, সে নাম সে কীভাবে খাজনা দিবে, সেটাও এখানে মিসিং। তারপর দেখা গেল তাদের নামে পজিশন দখল, ওটাও তেমন একটা নাই, সে মাঝে মাঝে হয়তো যাইতো, ছোটো জমি গুরুত্ব দিত না, তো মানুষ তাদেরকে দেখতো না যে ওখানে তোমরা জমি নিয়ে আসো কি না, তো সুতরাং তার চাচার সাথে জমি কিনেও তারা কিন্তু ওখানে পাইলো না। এর কারণ হচ্ছে তাদের নামে দলিল থাকলে ওখানে তাদের নামে আরও আর নাই, তাদের নামে এলডি ট্যাক্স আপ টু ডেট নাই, তাদের নামে ওখানে পজিশন নাই, মানুষজন দেখে নেই যে তারা ওখানে করছে। এই জন্য আমরা বারবার বলি, কোনো জমি কেনার সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনার নামজারি করে নেবেন, অথবা পৈতৃক সম্পত্তি হলেও তার বাবা মারা গেছে আজ থেকে 15-20 বছর আগে, তো 20 বছর পরেও যে তারা তিন ভাই ছিল, তারাও যদি তাদের নামে নামজারিটা করে নিত, তারা যদি তাদের নামে হোল্ডিং খুলে খাজনাটা দেওয়া শুরু করতো, তাহলেও কিন্তু তারা জমিটার মালিকানা দাবি করতে পারতো এবং জমিটা বিক্রি করতে পারতো 5 লাখ টাকার শতাংশ। তাহলে 2% জমির দাম কত গেল? 10 লাখ টাকা। তারা কিন্তু এখন বঞ্চিত হচ্ছে। গতকালের সিদ্ধান্ত হচ্ছে যে তোমরা এখন জমি পাচ্ছ না, তারা তাদের জমি বিক্রি করবে, তোমাদের এই জমি, এখন আপনাদের কথা হচ্ছে ওই জমিটা গেল কোথায়? ওই জমিটা মূল মালিকের নামে, যে মালিকের কাছ থেকে তার বাবা এবং চাচা কিনে নিয়েছিল, তার চাচারটা তার নামে সে রেকর্ড করে নিয়েছে এবং তার বাবারটা সেটা মূল মালিকের নামে রেকর্ড হয়ে গেছে। তখন মূল মালিকের নামে রেকর্ড হয়ে গেছে, তখন তো সেই জমিটা বিক্রি করতে পারতেছে না, সে দাবিও করতে পারতেছে না। সেই মূল মালিক আবার কী করছে? সেখানে সে কবরস্থান দিয়ে ফেলছে। তো এখন এখন সে চাচ্ছে কি যে আমি যে জায়গাটা ফাঁকা আছে আমার চাচার যে অংশটা, সেখানে আমার বাবাও তো 2% কিনেছিল, সেখানে আমি ঢুকবো, কিন্তু সেখানে সে তো ঢুকতে পারবে না। বিষয়টা আমি হয়তো, আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, বিষয়টা আসলেই জটিল, তবুও আমি যতটুকু মানে সহজভাবে বলার চেষ্টা করতেছি, এখন এর চেয়ে আর সহজভাবে কীভাবে বলবো।
এখন দেখা যায় যদি এখন সে ওই জায়গায় যে সাইজগাটা তার চাচা সে জায়গাটা সে 2% ঢুকতে চাচ্ছে, কিন্তু যেহেতু তার বাবা খারিজ বা রেকর্ড করায় নাই, তখন ওই জায়গাটা ঘুরে সরকার যখন ভূমি মন্ত্রণালয় থেকে লোকজন এসেছিল খারিজ করেছিল বা নাম বা রেকর্ড করেছিল, তখন তার বাবার অনুপস্থিতির কারণে তখন এই জমিটা আবার মূল মালিকের নামে হয়েছে। তো মূল মালিক কী করছে, মূল মালিক ওখানে সে কবরস্থান দিয়েছে, সে এখানে এটা সেটা করছে, করে এখন তার জমি ওই পিছন দিকে চলে গেছে। এখন গতকালের সিদ্ধান্ত যে তুমি জমি এখানে পাচ্ছ না, সে এখন 5-10 লাখ টাকা তারা 2 দিন ভাই এখানে সে বঞ্চিত। তাকে আবার কী করতে হবে, রেকর্ড সংশোধনী মামলা করতে হবে, করে তাদের নামে রেকর্ড আনতে হবে। রেকর্ড আনার পর এবং এই যে গত যে বিএস রেকর্ডে যে তার নতুন করে আবার ম্যাপ হয়েছে, ম্যাপ হওয়ার কারণে সে হয়তো চাচার সাথে কিনছিল জমি, তার বাবা হয়তো কিনছিল জমি, কিন্তু মানে ম্যাপ নতুন করে হওয়ার কারণে তারা ওখানে রেকর্ডটা তাদের নামে ধরানোর কারণে এই 2% পিছন দিকে চলে গেছে। মানে জমি সে কিনছিল সামনের দিকে, বুঝলেন বিষয়টা, জমি সে রাস্তার সাথেই হয়তো 2% কিনেছিল তার বাবা, চৌহদ্দি এখানে লেখাই আছে যে পশ্চিমে, কিন্তু যখনই সে রেকর্ডটা করায় নাই তখন এই রেকর্ড যখন মালিককে পাওয়া যায়নি তখন এই রেকর্ড মূল মালিকের নামে চলে গেছে এবং পিছন দিকে চলে গেছে। পিছন দিকে মূল মালিকের আরও ওইদিকে আরও অংশ ছিল, তখন ইনি সামনের দিকে চাচা রেকর্ড করছে সামনের দিকে, এখন হচ্ছে তার যে বাবা, এদের বাবা যিনি রেকর্ড করেনি তারা চলে গেছে পিছনের দিকে। তখন পিছনের দিকে যখন চলে গেছে তখন এটা মূল মালিকের নামে রেকর্ড হয়ে গেছে, তারপর তাদের এখন রেকর্ড সংশোধন মামলা করতে হবে, রেকর্ড করতে হবে, তাদের নামে নামজারি করতে হবে। করার পরও তারা কিন্তু বিষয়টা খেয়াল করে রাখেন, তারা কিন্তু এখনও সামনের দিকে পাবে না জমিটা, তারা এখনও সামনের দিকে পাবে না। কেন পাবে না, আপনাদের কথা হচ্ছে দলিল তো চৌহদ্দি লেখাই আছে যে সামনের দিকে রাস্তার দিকে, কেন পাবে না, কারণ হচ্ছে এই ম্যাপটা যখন নতুন করে হয়েছে রেকর্ডের সময়, বিএস রেকর্ডের সময়, তখন তারা যেহেতু তাদের নামে রেকর্ড করে নাই, তো চাচার অংশটা তার নামেই ওখানে রেকর্ড হয়েছে এবং ওখানে নতুন একটা ম্যাপ হয়েছে, এবং যখনই তার বাবা অনুপস্থিত ছিল তখন এটা পিছন দিকে চলে গিয়ে আর একটা নতুন ম্যাপ হয়ে অন্য দাগের সাথে মূল মালিকের নামে হয়ে গেছে। তো সুতরাং তারা হয়তো 2% জমি পাবে, সে তাদেরকে রেকর্ড সংশোধন মামলা করে আনতে হবে, কিন্তু তারা কিন্তু আর সামনে পাবে না। তাহলে বিষয়টা আপনি খেয়াল করছেন কত সিরিয়াস, যে পৈতৃক সম্পত্তি তার বাবা টাকা দিয়ে জমি কিনলো, তার চাচার সাথেই কিনলো, রাস্তার সাথেই কিনলো, কিন্তু শুধুমাত্র রেকর্ড না করার কারণে বা রেকর্ডের পরবর্তীদের নামজারি না করার কারণে, এই নতুন খতিয়ান খারিজ সৃষ্টি না করার কারণে তারা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হলো। এখন এই 3 বছর একটা রকেট সংশোধনী মামলা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, এটা 2-3 বছর কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, তারও বেশি সময় লাগে, ডেটের পর ডেট পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলার কোনো শেষ নেই, সেটা করে তারপরে তাকে রায় নিয়ে এসে এই জমিটা তাকে পেতে হবে এবং সে কিন্তু পিছনে পাবে। তো টাকা দিয়ে জমি কিনেও রাস্তার সাথে কিনেও তার কোনো লাভ হলো না, আবার 3-4 বছর দৌড়ঝাঁপ করে তাকে পিছনে নিতে হবে, আবার মূল মালিক সেখানে কবরস্থান দিয়ে দিছে। তো এগুলো নিয়ে সব কিছুই মানে ঝামেলা আর ঝামেলা। তো সুতরাং আপনারা খুবই সাবধান থাকবেন, বাবা যদি 10-15 বছর আগে মারা গিয়ে থাকে, 10-15 বছর কোনো 1-2 বছর আগেও যদি মারা গিয়ে থাকে, দ্রুত যখনই আপনার বাবা মা বা দাদা দাদি না নানি পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বা ওয়ারিশের সম্পত্তির ক্ষেত্রে যেই মারা যাক, আপনার যারা ওয়ারিশ তারা সবার নামে নিজ নিজ নামে খারিজ করে নেবেন, নামজারি করে নেবেন, এর চেয়ে সুন্দর জিনিস আর হয় না। সামনে বিডিএস রেকর্ড আসতেছে, এই নামজারি যদি না করা থাকে, বিডিএস রেকর্ডে হুট করে আপনি ওয়ারিশের সার্টিফিকেট দেখাইয়ে আপনার হচ্ছে এটা কীভাবে আপনি এটা এখন এমার্জেন্সি আপনি তাদের কাছ থেকে বিডিএস রেকর্ডে তুলে নিতে পারবেন, এটা অনেক কঠিন হয়ে যাবে, এখানেও আবার ভুলভ্রান্তি হতে পারে। তো সুতরাং এখনই সময় আছে, আপনার দ্রুত আপনারা যারা ওয়ারিশ আছেন তাদের নামে নামজারি করে নিন, তাহলে বিডিএস রেকর্ডে যেটা চলতি রেকর্ড এই রেকর্ডে আপনাদের নামে সুন্দরভাবে নাম উঠবে, সুন্দরভাবে যার যার অংশ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নামজারি বিষয়ে কোনো কাজ থাকলে আমরাও করে থাকি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, এবং জমি জমা বিষয়কেও যদি কোনো ঝামেলা থেকে থাকে, কনসালটেশন লাগে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমার যোগাযোগ করার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।